তোমার দিদিমা বা তোমার মা তোমার বাবা তোমাদের এই যে রাজ পরিবার এই কোশ্চেনটা একদমই নতুন না কিন্তু আমি ফাদার আবার আনসার করব না দুর্গা পূজাটা কি কি আমাদের জন্য ছিল হ্যাঁ ছোটবেলায় হ্যাঁ মানে আমরা বাড়িতে কখনো আমরা পূজো মানে আমরা মানে সেরকম সেলিব্রেট করতাম না কিন্তু আমরা দিদার বাড়িতে যেতাম দিদার সঙ্গে সেলিব্রেট করতাম কারণ দিদার খুব পছন্দ এই সব ছিলেন মানে ইউ নো পূজো এন্ড মূর্তি আলতা ওই সব দিদার খুব পছন্দ তো আমরা ছোটবেলায় দিদার বাড়িতেই যেতাম আর অঞ্জলি দিয়েছো কখনো হ্যাঁ অনেকবার অনেকবার দিদা এগুলো খুব এনজয় করতেন আর কি তো ওনার সাথে কিন্তু এখন আর কিছু মানে এখন তো আমাদের কাজ হয়ে গেছে তো ট্রাভেল করতে হয় কাজের জন্য এবং রাইমা একটা জিনিস বলে এই যে তুমি সারাক্ষণ এখানে ছিলে আমাদের সঙ্গে তুমি খুব বাবা মার কথা বলছিস সব সময় বলো মানে একজন এত বড় সেলিব্রিটি তার এত রকম কাজ এত কিছু কানেকশন এত কিছু তোমাকে মেনটেন করতে হয় তোমার ম্যানেজারকে দিয়ে তুমি যে কাজগুলো করাও তার মধ্যে বাবা মার কথা শুনতে হবে এই সেন্সটা কি করে থাকে শুনতে তো হবে আমি ওদের সঙ্গেই থাকি আমি যতক্ষণ বিয়ে না করছি তাহলে তো বাবা মার কথাই শুনতে হবে বিয়ের পর হাজবেন্ডের কথা শুনতে হবে ঠিক তুমি শুনবে তুমি তো কারোর কথাই শোনো না তো সুন্দর সুন্দর করে বলছো এখানে আসলে তুমি কারোর কথাই শুনবে না তাই না আমি স্কর্পিয়ন না হ্যাঁ তোমরা তো জানোই আচ্ছা আরেকটা কথা আমাকে যদি একটু বলো এই বিয়েটা বললে তুমি বলে তোমাকে সবাই জিজ্ঞেস করে কবে বিয়ে হবে কত স্টোরিজ বেরিয়ে যাচ্ছে তোমার বিয়ে হচ্ছে কত স্টোরিজ বের হচ্ছে হচ্ছে না এই মিস্ট্রিটা মিস্ট্রি থাকুক তাহলে কি বলো না মিস্ট্রি থাক কিন্তু অনেকে ইন্ডাস্ট্রিতে এখন সরাসরি অনেকে তো খুব খোলাখুলি কথা বলেন ইন্টারভিউ দিতে গিয়ে দেব যেমন বলছিল আমার রুক্মিণী খুব ভালো রিলেশন আমরা একে অপরকে কাজেও হেল্প করছি কিন্তু বিয়ে কর বিয়েটা না করলে বিয়েটা কি খুব জরুরি করা না আজকাল আই থিঙ্ক ওই সময়টা তো অনেকটা পাল্টে যাচ্ছে বিয়েটা আমি জানি না মেবি ইউ ক্যান লিভ উইথ সামওয়ান কিন্তু আমি জানি না আমি তো বিয়ে করিনি সো গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড ফর মি ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট এন্ড আমার মনে হচ্ছে যে আই রাদার ম্যারি দ্যান লিভ ইন ওকে তোমার কাছে হ্যাঁ আমি জানি না আমার বাবা মা মানে লিভ ইন কনসেপ্ট ওরা এগ্রি করবে কিনা আচ্ছা সব বাবা মা তো সেম হ্যাঁ তোমারও তো এগ্রি করতে না আমি ভাবি লিভ ইন করার হ্যাঁ তুমি ভাবো উনি তাহলে ভাবো কি অবস্থা আমার তো কিন্তু বাবা মা করবেন না মনে হচ্ছে এখনকার সময় দাঁড়িয়ে জানি না মানে আমরা বেশি মানে বিয়ে নিয়ে কথা বলি না বাড়িতে তো আমি কখনো জিজ্ঞেসও করিনি আমি জানি না আর তুমি তোমার পোষ্যকে আনলে না দাসো আম তো আসবে আসবে মানে ড্রপ করতে ড্রপ করতে হ্যাঁ মানে ওটা খুব এনজয় করি আমরা ওর একটা ইনস্টাগ্রাম আছে সেখানে আমরা সব ফলো করি ওকে হ্যাঁ ও ভীষণ মজার আমার টাইম পাস হয়ে যায় সারা দিন আর পূজোটা এখানে বোধহয় নাও থাকতে পারো না এইবার আমি জানি না কোথায় থাকবো ট্রাই করব থাকতে বিকজ ইট ইজ বেস্ট মানে কলকাতা মানেই পূজো সেটা মনে আর অন্য জায়গায় মানে মনেও হয় না যে মানে ইটস ফেস্টিভ সিজন এখানে তো মনে হয় তো লাস্ট ইয়ার বোধহয় ছিলাম না আশা করি এই বছর আমি ট্রাই করব দেখি তোমাকে আরো রোগা হয়ে গেছে ও থ্যাংক ইউ করছো না আশা করি তুমি তো দেখলে আমি কত খেলাম না আজকে খাওনি হোটটা তাই হোক স্যালাড খা আমাকে এত টর্চার করে এতক্ষণ ধরে শুটিং করাচ্ছে তাই জন্য আমার টাইম ছিল না টর্চার আমি ওকে টর্চার করছি না উল্টোটা হতে পারে আপনারা নিশ্চয়ই বিশ্বাস করছেন না কে করতে পারে টর্চারটা নিশ্চয়ই ওই ওই পারে সেটা এনিওয়ে আমাদের এটা তো চলতেই থাকবে তুই তো ম্যামের মতো কিন্তু তুমি খুব হ্যাপি থাকো খুব কন্টেন্ট ফিল করো সবসময় আর প্রচুর পার্টি করো নিজের ইচ্ছা মতো অবভিয়াসলি কারণ ওটা ছাড়া তোমাকে আমরা ভাবতেই পারি না হ্যাঁ ওইটা তো আর নো চেঞ্জেস দেয়ার এবং তুমি বলছিলে ওটা তোমাকে কাজ করার একটা মানে বুস্ট করে তোমাকে ওটাই তোমার এনার্জি পার্টি ওয়ার্ক হার্ড পার্টি হার্ডার তো হ্যাপি পূজো ভালো থেকো থ্যাংক ইউ বাই বাই